এটা কংগ্রেসের কর্মী সম্মেলন, নির্বাচন উদ্দেশ্যরে নির্বাচন তারিখ ঘোষণা হয়েযাই, তেমকি আমি কংগ্রেস দলর সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, সংগঠন মজবুত করা কর্মী সম্মেলন করু। প্রকৃতি যার যা, ওড়িশার যে শাসন অনেক শাসক দল কেবল লোকপ্রিয়তা হরাই সারিছে, কেবল গুন্ডাগর্দি অর্থবলরে ভোট করা চেষ্টা করে, ভোট পাইবা উদ্দেশ্যে লোক এত স্থল স্তরক যাতে, এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে বিজেডি দল নেতা মানে যে মহিলা মানুষ শঙ্খা সিন্দুর রাণ, ঝিও জয়ীর রাণ পকাইলে, ইয়ে কথা কেবে রাজনীতির ভোট উদ্দেশ্যে কুহা যায়নি। ভোটরে তুমি দলর নীতি আদর্শ উপরে লড়িব, নীতি আদর্শ সমালোচনা করিব এবং শপথ করাইবা নির্বাচন আইন বিরোধী, তেমন সে যে কথা করছেন বেআইন, কিন্তু নির্বাচন কমিশন বর্তমান তো গোটে রাজনৈতিক দলর পুরা হাত বারি হয়েছে, এ কথা সজ্ঞানক নেই নির্বাচন কমিশন তাঁকু তাঁকু নোটিশ জারি করা কথা। আদিনপাল সেতু দুর্নীতির জ্বলন্ত উদাহরণ, কেবল ভোট উদ্দেশ্যে সেতু উদ্ঘাটন করা, মাটি পকাই তার উইংস ওয়াল নাই, প্রোটেকশন ওয়াল নাই, মাটি পকাই দিয়ে উদ্ঘাটন করেদেলে, দুই দিন পরে সে পোল মাটি ধরিগাল, বর্তমান লোক যে পুরোনা বন্ধ মু করেছিলি ফের রাস্তা তারি উপরে যা আসবা করছেন, এই নবীন পট্টনাক যে পয়সা খরচ কলে তার কিছু মূল্য রইল, কেবল রাজনৈতিক স্বার্থরে এটি সরকারি দল সরকারি অফিসর নেতা কাম করছে। তাই মতে খন্ডে ভোট দেইকি আপনার সেবা করিবার সুযোগ দেবে, আর মো পাই যাই গাঁরে কহবে কি আমার গোটে ঝিওটে আজি প্রার্থী হয়েছি, তাকে আমি ভোট দবা, জয়যুক্ত করিবা, সে বিধানসভা গলে আপন মানে সমস্তে গর্বরে কহিপারিবে কি নাই আমার ঝিও গোটে ডাক্তার বিধানসভা কো যাইছে আলি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা ভি ভুলন্তু নাহিঁ।